কোটা আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। ঢাকায় সভা সমাবেশ বন্ধ করলো পুলিশ। হিংসা ঠেকাতেই কি করা হচ্ছে হাসিনা সরকার? সরকারি চাকরিতে সংরক্ষণ ঘিরে উত্তাল বাংলাদেশ। দেশ জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি করা হয়েছে কারফিউ। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানা যাচ্ছে। সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে সংস্কার চেয়ে আন্দোলন, সেই আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়েছে পড়শি দেশ। 2,500-এরও বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন। লাঠি, রড, পাথর নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছেন আন্দোলনকারীরা। বাস, প্রাইভেট গাড়িতে আগুন ধরানোর মতো ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে এই ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় 39 জনের। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক আন্দোলনকারীকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যাচ্ছে। তাকে গুলি করে মারা হয়েছে বলে অভিযোগ। চট্টগ্রাম, রংপুর সহ একের পর এক শহরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন শহরে স্কুল, কলেজ সব বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে সংস্কার চেয়ে আন্দোলন চলছে। দলে দলে ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছেন। পড়ুয়া থেকে সাধারণ মানুষ আন্দোলনে সামিল হয়েছেন সকলেই। গত সোমবার রাতভর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে মোতায়েন ছিল পুলিশ। মঙ্গলবার সকালে দেশের বড় শহরগুলিতে আধাসামরিক বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল কলেজ খোলা যাবে না বলেও জানানো হয়েছে। বর্তমানে বাংলাদেশে বাস, ট্রেন ও মেট্রো পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। হিংসা ঠেকাতে সরকার মোবাইল, ইন্টারনেট বন্ধ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সরকারি জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি শান্তি বজায় রাখার আবেদন করলেও বিক্ষোভকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। জানা যায়, তারা সরকারি টেলিভিশন অফিসে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীরা যখন রাষ্ট্রীয় টেলিভিশনের অফিসে আগুন ধরিয়ে দেয়, তখন সেখানে অনেক সাংবাদিক সহ প্রায় 1200 কর্মচারী উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। পুলিশ প্রশাসন অনেক চেষ্টার পর কোনো মতে তাদের রক্ষা করেন। আন্দোলনকারীদের থামাতে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করছে পুলিশ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অনেক কোম্পানি তাদের কর্মীদেরকে বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দিয়েছে। ঢাকা ও সারা দেশের মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে। সূত্র মারফত জানা গেছে, বর্তমান সংরক্ষণ ব্যবস্থার অধীনে 56% সরকারি চাকরি সংরক্ষিত। এর মধ্যে 30% 1971 সালের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য, 10% অনগ্রসর প্রশাসনিক জেলার জন্য, 10% নারীদের জন্য, 5% জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য এবং 1% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। মুক্তিযোদ্ধাদের বংশধরদের 30% সংরক্ষণের বিরুদ্ধেই এই আন্দোলন শুরু হয়েছে। প্রতি বছর বাংলাদেশে প্রায় 3,000 সরকারি চাকরি তৈরি হয়, যার জন্য প্রায় 4 লক্ষ প্রার্থী আবেদন করেন। এ বিষয়ে দেশের শিক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত হাইস্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আন্দোলনকারীদের তরফে সংরক্ষণ নীতিতে অবিলম্বে সংস্কার ঘটানোর দাবি করা হলেও বাংলাদেশ সরকার আলোচনার মাধ্যমে নিষ্পত্তি চায়। আন্দোলন ঠেকাতে কড়া অবস্থানই নিচ্ছে পড়শি দেশের সরকার। এমন পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রামের মতো শহরগুলি কার্যত থমথমে। দফায় দফায় সংঘর্ষ আর হিংসার মধ্যেই বাংলাদেশের রাজধানী ঢাকাতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ফারুক হোসেন এই ঘোষণা করেন। সেদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দুপুর থেকেই পরবর্তী নির্দেশ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশ জুড়ে সব বন্ধ রাখার ডাক দিয়েছে আন্দোলনকারীরা। শুধুমাত্র হাসপাতাল ও কিছু জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছে, তা এই মুহূর্তে গোটা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।